ওয়েলকাম ফ্রেন্ডস, শিক্ষক এবং লাইব্রেরিয়ান সহ শিক্ষাকর্মীদের সার্ভিস কনফার্মেশন নিয়ে এর আগে একটি মধ্যশিক্ষা পর্ষদ থেকে বিজ্ঞপ্তি বের করা হয়েছিল। তারপর আজকে 9 ফেব্রুয়ারি 2021 আবার একটি বিজ্ঞপ্তি দিয়ে যেটা বলা হচ্ছে দেখুন, এবং এখানে আগের বিজ্ঞপ্তিটা উল্লেখ করা আছে, তলাতেও বলা আছে। এবার যেটা বলা হচ্ছে যে ফলোয়িং প্রসিডিওর এগুলো মেনটেন করতে হবে এই ধরনের ক্ষেত্রে, ট্রান্সফারের ক্ষেত্রে, কাদের জন্য আমি সেটা ডিটেল সমস্ত কিছু শেয়ার করবো আপনাদের সাথে। তো বলছি যে সমস্ত শিক্ষকরা এখানে সাবজেক্টে লেখা আছে দেখুন, কনফার্মেশন অফ সার্ভিস অফ নিউ রিক্রুটস হু হ্যাভ বিন ট্রান্সফার্ড আফটার জয়নিং, অর্থাৎ চাকরিতে নতুন জয়েন করেছেন এবং জয়নিংয়ের পর যাদের ট্রান্সফার হচ্ছে, সেটা যে ধরনের ট্রান্সফারই হোক না কেন, তো তাদের ক্ষেত্রে কী কী প্রসেস অবলম্বন করতে হবে সার্ভিস কনফার্মেশনের জন্যে, সেই বিষয়ে এখানে যেটা বলছে দেখুন, যে হেডমাস্টার হেডমিস্ট্রেস অফ দি ইনস্টিটিউশন ইন হুইচ দি কনসার্ন ইনকামবেন্ট হ্যাজ বিন ট্রান্সফার্ড, অর্থাৎ যে বিদ্যালয়ে তিনি ট্রান্সফার নিয়ে এলেন, তিনি রিকোয়ার টু সিক, তিনি চাইবেন সেই প্রার্থীর মানে ক্যান্ডিডেটের কাছ থেকে, তিনি শিক্ষক বা শিক্ষাকর্মী যাই হন না কেন, তার কাছ থেকে চাইবেন আগের বিদ্যালয়ের এমসি রেজুলেশন ফ্রম দি প্রিভিয়াস স্কুল। সেখানে উল্লেখ থাকবে কি, স্টেটিং কন্টিনিউয়াস অ্যান্ড স্যাটিসফ্যাক্টরি সার্ভিস অফ দি ইনকামবেন্ট ফ্রম দি ডেট অফ জয়নিং টিল দি ডেট অফ রিলিজ, অর্থাৎ তিনি যে বিদ্যালয় থেকে আসছেন রিলিজ নিয়ে, সেই বিদ্যালয়ে একটি এমসি করে এমসি রেজুলেশন করতে হবে যে তিনি যে ডেটে জয়েন করেছেন এবং যে ডেটে তাকে রিলিজ দেওয়া হচ্ছে, এই গ্যাপিং পিরিয়ডটাতে তার চাকরি কন্টিনিউয়াস এবং স্যাটিসফ্যাক্টরি, সেই এমসি রেজুলেশন নিয়ে তিনি নতুন বিদ্যালয়ে আসবেন। এবার নতুন বিদ্যালয়ের হেডমাস্টার হেডমিস্ট্রেস কী করবেন, যেহেতু ওই শিক্ষক বা শিক্ষাকর্মী 2 বছর চাকরি হয়নি, সেক্ষেত্রে বলা হচ্ছে তিনি একটা এমসি রেজুলেশন করবেন অ্যাডপ্ট ইন দিস রিগার্ড, এই সম্পর্কে কি উল্লেখ থাকবে, মেনশনিং দি সার্ভিস টু বি স্যাটিসফ্যাক্টরি আফটার দি কনসার্ন ইনকামবেন্ট হ্যাজ কমপ্লিটেড দি রিমেনিং পার্ট অফ দি কমপ্লিশন অফ দি 2 ইয়ার্স অফ কন্টিনিউয়াস সার্ভিস, অর্থাৎ ধরুন আগের বিদ্যালয়ে সেই প্রার্থী হয়তো 1.5 বছর চাকরি করেছে, তাহলে এই বিদ্যালয়ে তার 6 মাস চাকরি শেষ হওয়ার পর, ওই বলছি রিমেনিং পার্ট অফ দি কমপ্লিশন অফ 2 ইয়ার্স, তো 6 মাস হওয়ার পর যখন তার 2 বছর কমপ্লিট হবে, তখন ওই বিদ্যালয়ে আবার একটি এমসি রেজুলেশন করতে হবে যে তার চাকরি মেনশন করতে হবে স্যাটিসফ্যাক্টরি এইটা। এরপর যেটা 3 নম্বরে বলা হচ্ছে যে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষককে এই 1 আর 2 নম্বরে যে দুটো, অর্থাৎ 2 এমসি রেজুলেশন, দেন ফরওয়ার্ড দি অ্যাবাভ বোথ 1 এন্ড 2 উইথ এ রিকোয়েস্ট অফ কনফার্মেশন ফর দি পোস্ট অফ কনসার্ন ইনকামবেন্ট টু দি রেসপেক্টিভ ডে অফ স্কুল, অর্থাৎ এই নতুন বিদ্যালয়ে যে বিদ্যালয়ে ওই প্রার্থী এলেন শিক্ষক বা শিক্ষাকর্মী, সেই বিদ্যালয়ের প্রধান শিক্ষককে তখন এই 2টি এমসি রেজুলেশন সহ একটি রিকোয়েস্ট পাঠাতে হবে, প্রেয়ার করতে হবে ওই এমপ্লয়ির চাকরিটা কনফার্মেশন করার জন্য, দিয়ে DIকে চিঠি করতে হবে। এরপর যেটা বলা হচ্ছে, দি সামারি শিট ফর কনফার্মেশন ইজ এনক্লোজড হেয়ার উইথ হুইচ উইল বি ফিল্ড বাই দি রেসপেক্টিভ DI, আমি দেখাচ্ছি সেই সামারি শিটটা, তো সেটা DIকে ফিল আপ করে তারপর জমা দিতে হবে মধ্যশিক্ষা পর্ষদে। এবং যে যে আপনার ওই আগের বিজ্ঞপ্তির 4 নম্বর পয়েন্টে যে যে সেখানে কাগজপত্রগুলো লাগবে বলা আছে, আপনারা দেখেছেন বা আমিও সেই ভিডিও দিয়েছি, সেখানে আপনার নো লিটিগেশন, তারপরে PVR বা আরও যে সমস্ত রিকোয়ারমেন্টগুলো ছিল সেইগুলো সহ আর এগুলো নিয়ে তখন পাঠাবেন, এবং এই কাজটি প্রত্যেক মাসের 15 তারিখের মধ্যে করতে হবে, অর্থাৎ প্রত্যেক মাসের 15 তারিখের মধ্যে তার আগে যতগুলি কেস থাকবে সেগুলিকে পাঠাতে হবে। এবার এখানে কনফার্মেশন আপনার যে সামারি শিটটা যেটা বলা হচ্ছে, এটা একটু মানে অন্য ঘুরিয়ে দিয়েছে, এটা সাবজেক্ট বলছে সামারি শিট ফর কনফার্মেশন, ডিস্ট্রিক্ট লেখা থাকবে কোন জেলার DI অফিস থেকে পাঠানো হচ্ছে, সিরিয়াল নাম্বার, এবার এমপ্লয়ির নাম, এমপ্লয়ির IOSMS কোড, তারপর তিনি গ্রুপ সি না গ্রুপ ডি না অ্যাসিস্ট্যান্ট টিচার আপার প্রাইমারি 9-10 বা 11-12 কোন ক্যাটাগরি, বিদ্যালয়ের নাম, তারপর অ্যাপয়েন্টমেন্ট নাম্বার অ্যান্ড ডেট, জয়নিং লেটার, এবার এগুলি ইয়েস নো, তার জয়নিং লেটার আছে না নাই, অ্যাপ্রুভাল লেটার আছে না নাই, তারপর রেজুলেশন অফ এমসি যেটা বললাম আছে না নাই, নো লিটিগেশন সার্টিফিকেট আছে না নাই, তারপর এমসির যে ভ্যালিডেশন বা অ্যাডমিনিস্ট্রেটর সেটা আছে না নাই, তারপর তার PVR সেটা স্যাটিসফ্যাক্টরি হ্যাঁ কি না, তারপর মেডিকেল ফিটনেস সেটা স্যাটিসফ্যাক্টরি হ্যাঁ কিংবা না, তো এইভাবে এই সামারি শিটটা ফিল আপ করে জমা দিতে হবে। তো যাই হোক, এই হচ্ছে সামগ্রিক বিষয়বস্তু যেটা আমি একটু আগে বললাম। তো তাহলে এবার প্রথমেই বললাম যে এটা কাদের জন্য অ্যাপ্লিকেবল, অর্থাৎ কোনো কনফিউশনের জায়গা কিন্তু নেই বা আপনারা বিভ্রান্ত হবেন না, যারা নতুন চাকরিতে জয়েন করেছেন, 2 বছর হয়নি এবং তার আগেই যে কোনো কারণেই হোক তারা ট্রান্সফার নিচ্ছেন, সেটা যে ধরনের ট্রান্সফারই হোক না কেন, তাদের ক্ষেত্রে চাকরির কনফার্মেশনের এগুলো হচ্ছে পদ্ধতি বা নিয়মকানুন যেটা মধ্যশিক্ষা পর্ষদ থেকে আজকে পাবলিশ করেছে। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।